কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি পাস সমমান মর্যাদা দেওয়ার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। বিকেলে রাজধানীর শিক্ষাভবন চত্বরের সমিতির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ থেকে নেতারা এই আহ্বান জানান। বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও স্মার্ট বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে কারিগরি শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি কোর্সের সমমর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বানচাল হতে দেওয়া যাবে না। সমাবেশে বক্তব্য রাখেন আইইডিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান, সহসভাপতি এ কে এম আব্দুল মোতালেব সহ অনেকে।